ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই জনাব আবুল হাশিম কুয়েত থেকে জানতে চেয়েছেন যে ইসলামে সঠিক সহবাস করার নিয়ম কী। অনেকেই বলে থাকেন অমাবস্যা ও পূর্ণিমা রাত্রে সহবাস করতে নাই, এক্ষেত্রে সহবাস করলে এই হবে, তো এই মর্মে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, স্বামী স্ত্রী সহবাস করার পূর্বে সর্বপ্রথম যে কাজটি, সে কাজটি হলো এই যে তারা নিজেকে প্রথমে নিয়তকে সহি শুদ্ধ করে নেবে, নিয়তকে পরিষ্কার করে নেবে। তার অর্থ হলো এই যে সহবাস করার মাধ্যমে যে হারাম পথে থেকে বিরত থাকার, অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত থাকার নিয়ত করবে, যে এই সহবাসের মাধ্যমে আমি এই কাজটি হারাম পথে ব্যবহার করব না। এবং তার সাথে সাথে মুসলিম উম্মার সংখ্যা বৃদ্ধি করার এবং নেকি অর্জনের নিয়ত করবে। যেহেতু এই নিয়ত করার মাধ্যমে খারাপ কাজ থেকে তারা কী করবে, বেঁচে থাকা নিয়ত করবে। আর এটাই হচ্ছে বিবাহ করার মূল উদ্দেশ্য, নিজেকে কীভাবে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে, তার উদ্দেশ্য হচ্ছে বিবাহ। এবং এই বিবাহের মাধ্যমে আমরা কী করে থাকি, সন্তান লাভ করে থাকি, যে সন্তানের জন্য বেশি সংখ্যা বৃদ্ধি হবে এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম কিয়ামতের দিন গর্ব করবেন। এবং এই সহবাসের মাধ্যমে আমরা নেকিও লাভ করে থাকি। এই মর্মে সহি মুসলিমের হাদিস এসেছে, ওয়াফি বুদা আহাদিকুম সাদাকা ক্বালু ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতা ওয়া ইয়াকুনু লাহু ফীহা আজরুন। তোমাদের সবার স্ত্রীর জনিত রয়েছে সাদাকা। এই কথা কে বললেন? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে স্ত্রীর সহবাস করা হচ্ছে সাদাকা। তখন সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ কি তার জৈবিক চাহিদা মেটাবে এবং এই জন্য কি সে নেকি লাভ করবে? তখন সাহাবায়ে কেরামগণ কি বললেন যে স্বামী স্ত্রীর সহবাস করার ক্ষেত্রেও কি নেকি রয়েছে, সে কি সওয়াব অর্জন করবে? তখন আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, أرأيتم لو وضعها في حرام أكان عليه فيها بذر؟ তোমাদের কি মনে হয় যদি সে ওই চাহিদা হারাম উপায়ে মেটাতো তাহলে কি তার গুনাহ হতো না? অবশ্যই হতো। فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ। অতএব সে যখন তা হালাল উপায়ে মেটায় তার জন্য নেকি লেখা হয়, তার জন্য কি করা হয়, নেকি লেখা হয়। এবং আমরা এটাও জানি যে বিবাহের মাধ্যমে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম কথাও বলেছেন যে তোমরা ওই নারীকে বিবাহ করবে যে নারী বেশি ভালোবাসা দিতে পারে এবং বেশি সন্তান জন্ম দিতে পারে। তার দলিল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওলুদ ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। তোমরা ভালোবাসা দানকারিণী এবং বেশি সন্তান জন্ম দানকারিণীকে কি করো, বিবাহ করো, কেননা আমি বেশি উম্মত নিয়ে কিয়ামতের দিন কি করব, গর্ব করব, কিয়ামতের দিন গর্ব করব। তাই আমাদের উচিত সহবাস করার আগে নিয়তকে খালেস করে নেওয়া, নিয়তকে খালেস করে নেওয়া, যাতে করে আমরা এর মাধ্যমেও আমরা নেকি অর্জন করতে পারি। তারপর কথা হলো এই যে সহবাস করার সময়
স্বামী স্ত্রী এক অপর আলিঙ্গন করা, খেলাধুলা করা, আনন্দ ফুর্তি করা, এক অপরকে চুমু দেওয়া, এগুলো করা উচিত। এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম এরকম করেছেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম ইউলাইবু আহাদুহুম ওয়া ইউকাব্বিলুহা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম তার স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেছেন, চুম্বন করেছেন। তাই আমাদেরও উচিত যে সহবাস করার আগ মুহূর্তে স্বামী স্ত্রী এক অপরে আনন্দ ফুর্তি করবে, খেলাধুলা করবে, হ্যাঁ, এক অপরকে আলিঙ্গন করবে, চুম্বন চুমুচাটি করবে, এগুলো আমাদের করা উচিত। এবং বিশেষ করে আনন্দ ফুর্তি করার পর যখন সহবাস করার সময় হবে, তার আগ মুহূর্তে আমাদের এই দোয়াটি পড়ে নেওয়া উচিত। সেটা হলো কি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তো এই দোয়াটি পড়লে কি হবে, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি সহবাস করার সময় পড়ে এবং এই সহবাস করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করেন, তাহলে সেই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। এখন কথা হলো এই যে স্ত্রীর সাথে যখন কোনো ব্যক্তি সহবাস করবে, সেই সহবাস করতে গিয়ে সে কি ধরনের আসন গ্রহণ করবে, এ ব্যাপারে ওলামায়ে মুহাক্কিকিনগণ এ কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে যেভাবে ইচ্ছা সে সেভাবেই সহবাস করতে পারে, ইসলামে এর অনুমতি রয়েছে। তার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এ কথা পরিষ্কার বলেছেন, নিসাউকুম হারথুল লাকুম ফাআতু হারথাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য খ্যাত স্বরূপ, অতএব তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের খ্যাতে কি করো, গমন করো। তো এই আয়াতকে সামনে রেখে ওলামায়ে মুহাক্কিকিনগণ বলেন যে স্ত্রী সহবাস করতে গিয়ে সে দাঁড়িয়ে সহবাস করুক বা বসে করুক, সামনের দিক থেকে করুক বা পিছনের দিক থেকে করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু স্ত্রীর যোনি পথেই তাকে সহবাস করতে হবে, এটাই হচ্ছে নিয়ম, মল ধরে সে সহবাস করবে না। তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রী সহবাস করতে গিয়ে সে দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, সামনের দিক থেকে হোক, পিছনের দিক থেকে হোক, সহবাস করতে পারে, কোনো অসুবিধা নাই। তবে শর্ত হলো যে স্ত্রীর যোনি পথেই তাকে কী করতে হবে, সহবাস করতে হবে, যেহেতু পায়খানা রাস্তা দিয়ে বা মল দ্বারে সহবাস করা হারাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল ইলা রাজুলিন জামআ ইমরাআতুহু ফি দুবুরিহা, যে ব্যক্তি তার স্ত্রীর মল ধারে সঙ্গম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ইবনে মাজার হাদিস। তাই আমাদের উচিত যে স্ত্রী সহবাস করার সময় যে যেকোনো পদ্ধতি সে অবলম্বন করুক না কেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এইবার একটা কথা এখানে আসতে পারে, সেটা হলো এই যে অনেকেই কথা বলে থাকে যে সহবাস করার সময় উলঙ্গ হয়ে কেউ সহবাস করবে না, বরং কাপড় দিয়ে ঢেকে রেখে বা পর্দার আড়ালে তা কী করবে, সহবাস করবে। জি, এটা তো লজ্জাশীলতার পরিচয়, এবং বিনা প্রয়োজনে লজ্জার স্থান খুলে রাখাও ঠিক না। তবে যদি স্বামী স্ত্রী একটি রুমের মধ্যে থাকে এবং পর্দার আড়ালে যদি থাকে এবং সেখানে প্রবেশ করার মতো কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে যদি তারা উলঙ্গ হয় কোনো অসুবিধা নাই। বিশেষ প্রয়োজনে স্বামী স্ত্রী এক অপরে উলঙ্গ হতে পারে এবং উলঙ্গ হয়ে সহবাস করতে পারে, কোনো সমস্যা নাই। তাই এ কথা বলা হয়েছে যে বিনা প্রয়োজনে তারা উলঙ্গ হবে না, বিশেষ প্রয়োজনে উলঙ্গ হতে কোনো সমস্যা নাই। যেমন
সহবাস করার সময়, গোসল করার সময়, পেশাব পায়খানা করার সময়, তাই এই সময়গুলোতে যদি কেউ উলঙ্গ হয় তাতে কোনো অসুবিধা নাই, তবে বিনা প্রয়োজনে লজ্জাস্থানকে খুলে রাখবে না, বিনা প্রয়োজনে লজ্জাস্থানকে খুলে রাখবে না। এ মর্মে স্পষ্ট হাদিস সেখানে বলা হয়েছে, وعن بهز بن حكيم عن أبيه عن جده قال بهز ابن حكيم رضي الله تعالى عنه তার পিতা এবং তার দাদা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন احفظ عورتك নিজ স্ত্রী احفظ عورتك الا من زوجاتك او ما ملكت يمينك। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস বলেছেন যে নিজ স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া সমস্ত মানুষ থেকে তোমরা কি করবে, লজ্জাস্থানে হেফাজত করবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, আফারাআইতা ইন কানা রাজুলু খালিয়ান, যদি কেউ একাকী থাকে, নির্জনে থাকে। কাল আল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, উত্তরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তখন আল্লাহকে লজ্জা পাওয়া অধিকতর কর্তব্য। হাদিসটি তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ। তো এই হাদিসকে সামনে রেখে ওলামায়ে মুহাদ্দিসিন বলেন যে বিনা প্রয়োজনে কেউ তার নিজের লজ্জাস্থানকে খুলে রাখবে না, তবে বিশেষ প্রয়োজনে যদি লজ্জাস্থানকে খুলে রাখে, যেমনটি বলা হলো মিলনের সময় বা গোসল করার সময় বা পেশাব পায়খানা করার ক্ষেত্রে, এক্ষেত্রে জায়েজ আছে, এক্ষেত্রে জায়েজ আছে। তবে যদি কোনো ব্যক্তি নির্জন জায়গাতেও যদি গোসল করে, তবু কাপড় পরিধান করেই বা ঢেকে রেখেই গোসল করা উত্তম, এ কথা ওলামায়ে মুহাদ্দিসগণ পরিষ্কার ভাষায় বলেছেন। তাই আমাদের উচিত যে আমরা গোসল করার সময় বা সহবাস করার সময় পর্দা করে নেওয়া, আড়াল করে নেওয়া উচিত। এই ক্ষেত্রে আর একটি কথা, সেটা হলো এই যে এখানে আমাদের আর একটা কথা স্মরণ রাখতে হবে, সেটা হলো এই যে এই সহবাস করার সময় স্বামী স্ত্রী এক অপরের গোপন অর্থাৎ লজ্জাস্থান দেখতে পারবে কিনা। ওলামায়ে মুহাদ্দিসগণ কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে এই কথা পরিষ্কার বলেছেন যে এক অপরের লজ্জাস্থান দেখতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। এবং এই ক্ষেত্রে অনেকেই দাবি করে থাকে যে স্বামী স্ত্রী যদি এক অপরের লজ্জাস্থান দেখে, তাদের স্বাস্থ্যের দিকে ক্ষতিকর এবং চোখের দৃষ্টি কমে যায়, এবং স্বামী স্ত্রী এক অপরের লজ্জাস্থান দেখতে নাই, উলঙ্গ হয়ে সহবাস করলে সন্তান অন্ধ হয়, এবং সহবাস করার সময় এক অপরের কথা বললে সন্তান বোবা হয় বা তোতলা হয়, এই ধরনের কথা অনেকেই বলে থাকে। কিন্তু এই কথাগুলো হচ্ছে সম্পূর্ণ বানাওয়াট এবং ভিত্তিহীন, সম্পূর্ণ বানাওয়াট এবং ভিত্তিহীন। এবং এই মর্মে যে হাদিসটি পেশ করা হয়ে থাকে দলিল হিসাবে, সেটা হলো এই হাদিসটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত। তিনি বলেন মা নাযারতু আও মা রাআইতু ফারজ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত্তু, হাদিসটি ইবনে মাজাহ। এখানে বলা হয়েছে যে আমি কখনোই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করি নাই, হাদিসটি ইবনে মাজাহ। এবং এই হাদিসটি ওলামায়ে মুহাদ্দিসগণ হাদিসটিকে দয়ী বলেছেন, অর্থাৎ এই মর্মে যে সমস্ত হাদিসগুলো পেশ করা হয়ে থাকে যে সহবাস করার সময় এক অপরের লজ্জাস্থান দেখতে নাই, বা উলঙ্গ হয়ে সহবাস করলে সন্তান অন্ধ হবে,
বা সহবাস করার সময় কথাবার্তা বললে সন্তান বোবা হবে, তোতলা হবে, এই মর্মে যে সমস্ত হাদিসগুলো তুলে ধরা হয়ে থাকে সে হাদিসগুলো সহিহ শুদ্ধ না। তাই সহবাস করার সময় এক অপরের লজ্জাস্থান দেখতে বা সহবাস করার সময় প্রয়োজনে গল্প গুজবও করা যায় এবং উলঙ্গ হয়েও সহবাস করতে কোনো সমস্যা নাই, শরীয়তে জায়েজ আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এ বিষয়ে পরিষ্কার বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তো এই আয়াতকে সামনে রেখে ওলামায়ে মুহাদ্দিসগণ পরিষ্কার ভাষায় বলেছেন যে এক অপরের লজ্জাস্থান দেখতে কোনো সমস্যা নাই, যেহেতু এক অপরকে পোশাক বলা হয়েছে, স্বামী স্ত্রী এক অপরের পোশাক। এই ক্ষেত্রে আরো একটা কথা, সেটা হলো এই যে আমাদের মধ্যে কিছু কিছু ভাইয়েরা কথা দাবি করে থাকেন যে বিশেষ করে অমাবস্যাতে বা পূর্ণিমার সময় স্বামী স্ত্রী সহবাস করতে নাই, এ কথা আদৌ ঠিক না। দিনে হোক রাত্রে হোক স্বামী স্ত্রী যখনই এক অপরের প্রয়োজন মনে করবে সহবাস করার বা যখনই এক অপরের সুযোগ হবে তখনই তারা সহবাস করতে পারবে, চাহে দিনে হোক চাহে রাত্রে হোক এবং যে কোনো সময় হোক না কেন, সকালবেলায় হোক দুপুরবেলায় হোক সন্ধ্যাবেলায় হোক রাত্রের যে কোনো সময় হোক না কেন, এক অপরের যখনই প্রয়োজন মনে করবে তারা সহবাস করতে পারবে, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তবে শরীয়তে কয়েকটি সময়ে এক অপরের সহবাস করতে নিষেধ করা হয়েছে, সেই সময় হলো তার মধ্যে একটি হলো এই যে স্ত্রী যখন মাসিক অবস্থায় থাকবে, অর্থাৎ প্রতি মাসে নির্ধারিত সময়ে যে মহিলাদের রক্ত আসে সেটাকে বলা হয় মাসিক বা হায়েদ, এই সময় স্বামী স্ত্রী এক অপরের সহবাস করা হারাম। তেমনি সন্তান প্রসব করার পর স্ত্রীর যে রক্ত আসে সেই সময়ও সহবাস করা হারাম, সেই সময়ও সহবাস করা হারাম। এবং এই মর্মে স্পষ্ট দলিল রয়েছে হাদিসের মধ্যে, সেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল আলাইহিসসালাম বলেন যে মান আতা হায়দান আব ইমরাতান ফি দুবুরিহা আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি কোনো ঋতুবতী মহিলার সঙ্গে কিংবা স্ত্রীর মলদারে সহবাস করে অথবা গণকের কাছে যায় এবং তার কথায় বিশ্বাস স্থাপন করে, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা অস্বীকার করল। তাহলে এও হাদিস থেকে বোঝা গেল যে মাসিক অবস্থায় সহবাস করা যাবে না, মাসিক অবস্থায় সহবাস করা যাবে না, যেহেতু আল্লাহ রাসূল আলাইহিসসালাম মতো অবস্থায় সহবাস করা নিষেধ করেছেন। দ্বিতীয় হলো এই যে রমজান মাসে রোজা থাকাকালীন দিনের বেলায় সহবাস করা হারাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 187 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেছেন যে রোজার রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভব বৈধ করা হয়েছে, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার বলে দিলেন যে রোজা থাকাকালীন দিনের বেলায় স্বামী স্ত্রী এক অপরে উপভোগ করবে না, সহবাস করবে না, তবে রাত্রের বেলায় যদি সহবাস করে তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তৃতীয় হলো এই যখন কোনো ব্যক্তি হজ করার জন্য বা উমরা করার জন্য ইহরাম পরিধান করবে সেই ইহরাম পরিধান করা অবস্থায় সহবাস করবে না, হজ বা উমরার যখন সে ইহরাম পরিধান করে নেবে যতক্ষণ পর্যন্ত হজ ও উমরা থেকে হালাল না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এক অপরে সহবাস করতে
পারবে না। এই সময় ছাড়া অর্থাৎ মাসিক বা সন্তান প্রসব করার পর যে রক্ত আসে এই দুটি সময়, এবং রমজানের দিনের বেলায়, আর হজ ও উমরা থেকে হালাল না হওয়া পর্যন্ত, এই কয়েকটি সময় ছাড়া দিন বা রাত্রের যে কোনো সময়ে, সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, রাত্রের যে কোনো সময়ে হোক, সহবাস করা বৈধ। যেহেতু আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে থাকে যে অমাবস্যার সময়, পূর্ণিমার রাত্রে স্বামী স্ত্রীর সহবাস করতে নাই, আরও অনেক কিছু তারা দাবি করে থাকে, এগুলো সম্পূর্ণ বানাওয়াট ও ভিত্তিহীন কথা, বানাওয়াট ও ভিত্তিহীন কথা। তো এই ছিল সংক্ষেপে স্বামী স্ত্রী সহবাস করার নিয়ম। বাকি আল্লাহ আলম বিশ্বাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ।